বাংলায় কোনো গণতন্ত্র নেই, বাংলায় মিথ্যে মামলা দিয়ে লোককে হ্যারাস করার একটা প্রবণতা মমতা ব্যানার্জির আছে, এবং উনি নিজের আয়নাই দেখেন। ওনার বিরুদ্ধে যে মামলা আছে জানেন তো, হাই বারাসাত কোর্টে মমতা ব্যানার্জির বিরুদ্ধে খুনের মামলার কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না। গোবিন্দ ব্যানার্জি মামলায় খুনে মামলার কোনো কাগজই পাওয়া যাচ্ছে না। জিজ্ঞাসা ছিল আমাকে প্রশ্ন করলেন, আমিও তার জবাব। আবার কি আসতে বলা হলো কিছু? না, সেরকম এখনো কিছু বলেনি। এর আগে একাধিকবার নোটিশ করা হয়েছে? দুবার নোটিশ হয়েছে, আমি দুবার এসেছি। আর আগের বার যেটা নোটিশ হয়েছিল আমি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে আমাকে রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকার যখন যেখানে ডাকবে আমি সেখানে যাব, আমার যেতে কোনো অসুবিধা নেই। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রীয় এজেন্সিকে ডাকলেই ভয় পায়, যেতে চায়। দাদা, একটা অন্য বিষয়ে প্রশ্ন করবো। গতকাল সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে পারলে গণভোট করে দেখা। শুনুন, ভারতবর্ষের সংবিধান মেনে একজন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বাইরের কোনো এজেন্সিকে দিয়ে ভোট চাওয়াটাই ভারতবর্ষের সংবিধান বিরোধী। এটা হয় উনি জানেন না, নয় ওনার উপদেষ্টারা বলেননি। সুতরাং এই গণভোটটা পাকিস্তান চায়, এটা বাংলার কেউ চায় না, ভারতবর্ষের কেউ চায় না। বলতে তিনি না বুঝে ভুল। রাজ্যপাল জগদীপ ধনখড় উনি এই গোটা বিষয়ে অত্যন্ত তীব্র ধিক্কার জানিয়েছেন, নিশ্চিত ঠিক করেছেন। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আপনি ভারতবর্ষে থেকে ভারতবর্ষের সংবিধানকে অস্বীকার করে একটা বিদেশি প্রতিষ্ঠানকে ভারতবর্ষে ডেকে আনতে চাইছেন, এটা হয় নাকি? এ তো পাকিস্তানের কথা। Hey!